পম্পাশ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 6:30। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে যে বাসি বিছানা আর কি ছিল, তো বিছানা টিছানা পরিষ্কার করে এখন চলে এসেছি সবজি বাগানে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম তরতাজা সবজি দেখলে মনটা পুরো ভরে যায়। তো এই সবজি গাছগুলো সব কিছুই আর কি দেখাশোনা করেন আমার হাজবেন্ড। তো ওর এই সব দিকে প্রচুর প্রচুর আর কি মানে ভালো লাগে আর কি এই সব করতে। তো যাই হোক, বাড়ির এরকম টাটকা সবজি সবজি খেতে আর দেখতে দুটোই ভালো লাগে। তো এইগুলো হচ্ছে পাট শাক। আপনারা যারা গ্রামে থাকেন তারা এই পাট শাকটা অবশ্যই চিনে থাকবেন বা দেখে থাকবেন। আর এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, তো এখনো ছোট আছে। সময় হচ্ছে 9:40। তো সকালের হচ্ছে মেয়েদের যাবতীয় যে কাজকর্ম থাকে, ঘর পরিষ্কার করা, স্নান করা, কাঁচাকুচি করা, পুজো দেওয়া, তো সব কিছুই হয়ে গেছে, এমনকি টিফিন খাওয়া হয়ে গেছে। আর আমার হাজবেন্ড ও যেহেতু 8:30 থেকে 9:45 থেকে বাড়ির থেকে গিয়ে বেরিয়ে যায়, তো বেরিয়ে গেছে। তো তারপর আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। তো এখন এখন যেটা করবো হচ্ছে প্রচুর কাজ জমে গেছে। আমি যেহেতু হচ্ছে টেলারিং এর কাজ করি, তো প্রচুর কাজ জমে গেছে। কিছুটা কাজ আগে কদিন আগে ঠিকঠাক শরীরটা ঠিকঠাক লাগছিল না, ওই জন্য হচ্ছে মানে সেইভাবে কোনোরকম মানে কাজে কাজটা করিনি। তো কদিন একটু বিশ্রামে ছিলাম, তো আর বিশ্রাম করলে হবে না, অলরেডি প্রচুর কাজ কাজ জমাও পড়ে গেছে। তো এগুলো করে সবাইকে ডেলিভারি দিতে হবে। যাই হোক, তো আর কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই আগে। একবার শুধু দেখুন, চেয়ারটা ভর্তি হয়ে গেছে, বাবা কি ভয় পাচ্ছি, চেয়ার ভর্তি হয়ে গেছে আমার। কি বলুন তো, মানে এরকম চেয়ার ভর্তি হয়ে গেলে ভীষণ ভয় লাগে, মানে কবে করব কবে করব ব্যাপারটা এরকম হয়ে থাকে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, কি আর করে, মানে যদি ভাই এখান মানে এই কাজটা করলে এখান থেকে কিছু আর্ন হবে, তো সেইটা একটা আনন্দের ব্যাপার। তবুও যাই হোক আর কি, কাজ দেখলে আর কি ভয় পাই, মনে হয় কবে হবে আর কি। তো আগে কাজগুলো করে নিই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, একটা নতুন জিনিস আর কি, জীবনে কোনোদিনও বানাইনি, প্রথমবার বানাবো। এই কাপড়টা দিয়ে আর কি, এই যে হচ্ছে মানে যারা আর কি জব টব বাড়িতে করেন, তো এই যে এরকম একটা জবের ব্যাগ বানিয়ে দিতে হবে। কি অবস্থা, এটা কোনোদিনও আমি বানাইনি, প্রথম বানাবো, জানি না কেমন হবে। তো আগে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখেন মানে দেখে বলবেন ব্যাগটা কেমন হয়েছে আর কি দেখতে। তো যে বানাতে দিতে এসেছিল, তো তাকে আমি বলেছিলাম আমি পারি না, তো যাই হোক সে বলেছে তুমি যেরকম পারবে সেরকমই করে দেবে। তো তো এখন এই চপের ব্যাগটা বানানোর জন্য বসে গেছি, ব্লাউজ পিসটা কাটার জন্য তো কাটছি, আর আর কি মনে মনে ভয় পাচ্ছি ঠিকঠাক হবে তো। তো যাই হোক, যেমন হবে তেমনই দেবো, কিছু করার নেই। তো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো হচ্ছে সেলাইয়ে। তো সেলাইও শুরু হয়ে গেছে, তো এটা হ্যান্ডেলটা বানানোর জন্য আর কি, হ্যান্ডেলই বলি আর কি, ব্যাগের দড়ি হবে এটা। তো এটা করে করার সময় ভাবলাম যে এই সব মানে মাস্ক যখন তৈরি করছিলাম, তো সেম ভাবে এরম ভাবে মাস্কগুলো বানাচ্ছিলাম। ফাইনালি ব্যাগটা হয়েছে, জানি না কি ব্যাগ হয়েছে এটা। বটুয়া ব্যাগ হয়ে গেছে, বটুয়া ব্যাগ। তো এই হচ্ছে ব্যাগ, মালা জপ করার ব্যাগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন, যদিও ভালো হয়নি, যাই হোক আপনাদের চোখে কেমন লেগেছে। আমি বুঝে উঠতে পারছি না আমরা কীভাবে বানাবো আর কি। তো যাই হোক, আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। এখানে একটা ফুটো আছে, ফুটো এটা একটা রাখতে বলেছি। এখন সময় হচ্ছে 11:30, সেই কটার থেকে 9:40 থেকে করেছিলাম, অবশেষে
11টা, তার মানে ওই ঘন্টা দুয়েকের মতো সময় লাগলো। কি দিস লাইক কি অবস্থা, যাই হোক আরো বাকি অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আগে করে নিই। আর এদিকে খুব খিদে পেয়ে গেছে, এই সবই 11:30 বাজে, জানি না কি কারণে খিদে পেয়ে গেছে। এখনো রান্নাও হয়নি কিচ্ছু নয়, তো ভাবছি আজকে আর রান্না কিছু করব না। সকালে ডাল করেছিলাম ওটা আছে, আর রুটি কটা আছে, তো ওটাই আজকে দুপুরে খেয়ে নেবো, খেয়ে নেবো আর কি। আর রাত্রিরে গিয়ে ভাত টাত রান্না করবো। খিদে পেয়ে গেছে, খেয়ে তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে গেছিলাম, তারপর হচ্ছে উঠে গেছি। এটা হচ্ছে একটা শাড়ি, আবার সেই সেলাই, যাই হোক বোরিং লাগছে হয়তো, যাই হোক এটাই তো আমার জীবন। তো এটা হচ্ছে একটা শাড়ি, এই শাড়িটা দিয়ে হচ্ছে কুর্তি তৈরি হবে। এটা হচ্ছে একজন বানাতে নিয়ে গেছে, এটা হচ্ছে একজন বানাতে নিয়ে গেছে আর কি। তো এটাই এখন কাটিং করব। তো এখন সময় হচ্ছে 3:15, তো কি জানি মনে হচ্ছে আজকে সেলাই হবে না, এটা আজকে কেটে রাখি, কালকে সেলাই করবো। এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, তো সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো কালকে ভিডিওটি শুরু করেছিলাম, কালকে আর শেষ করা হয়নি, তো কালকে ভিডিওটার সাথে আজকে ভিডিওটা অ্যাড হবে আর কি। তো যাই হোক সকাল সকাল মানে সকালে ঘুম থেকে উঠেছি 5:45, তো সকালে যাবতীয় কাজ, ঘর পরিষ্কার, স্নান করা, কাজ কুচি করা, স্নান করা, পুজো করা, সব কিছু হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45, তো এখন কথাটা বাড়িয়ে আগে টিফিনটা বানিয়ে নিই, কারণ আমার হাজবেন্ড অফিসে বেরোবে, ও হচ্ছে 8:30 মানে 15টা নাগাদ ও বেরিয়ে যাবে বাড়ির থেকে। তো আগে টিফিনটা চটপট বানিয়ে নিই। তো এই যে গ্যাস, মানে গ্যাস অন করে দিয়েছি, একদিকে হচ্ছে ননস্টিক কড়াই মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে জল বসিয়ে দিয়েছি। তো আজকে একটু ভাবছি টিফিনে চাউমিন বানাবো, তো ওইগুলো হতে হতে বা মানে কড়াইটা গরম হতে হতে ততক্ষণকে মানে আলু আর পেঁয়াজ। তো ঘুম থেকে ওঠার পর আর কি বাড়ির সমস্ত কাজকর্ম যে থাকে আর কি, সেই সব সেরে টেরে স্নান করে পুজো দিয়ে হচ্ছে তারপর যদি রান্না বান্নার দিকে যাওয়া যায়, সেক্ষেত্রে মানে মনে অনেকটা শান্তি শান্তি লাগে আর কি। তো যাই হোক, যে জানি এটা ব্যাপার, কার কি মনে হয় জানি না, আমার এটা হয়ে মানে হয় আর কি। তো যদিও বা সবসময় আর কি সম্ভব হয় না, মানে স্নান করে পুজো দিয়ে তারপর একা, আর আসল কথা মানে যেদিন মানে বেশি পরিমাণে আর কি কাঁচা কুচি বা ঘরের আরও কিছু এক্সট্রা যদি কাজ থাকে, তো সেই ক্ষেত্রে মানে পুজো টুজো করে টিফিন বানানো সম্ভব হয় না। আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর ওইদিকেও হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে, আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। তো আগে আলুটা ভেজে নিয়ে তারপর হচ্ছে জলের মধ্যে চাউমিনটা ভিজিয়ে দেবো। তো এখন চলে এসেছি আবারও সবজি বাগানে, তো মনে হলো আর কি চাউমিন একটু বরবটি কড়াই দেব, তো তার সন্ধানেই এখন বাগানে চলে এসেছি। তো ওইদিকে কড়ার মধ্যে অলরেডি আলু আর পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে, তো এখন চটপট করে বরবটিগুলো তুলে আবার কেটে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো সব থেকে সবজির মধ্যে বরবটি আর ঢেঁড়স কাটতে একদমই সময় লাগে না, খুব ইজিভাবেই মানে দুদিক কাটো আর ব্যাস, যে যেরকম সাইজ করে কাটবে কেটে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে কাটা। তো যাই হোক সেই কারণেই সুবিধা হলো আরও আর কি, তো বেশি সময় লাগলে এরকম বাগান থেকে তুলে আর রান্না করা সম্ভব হতো না। বাড়িতে গাছ থাকার এটাই একটা মানে ভালো দিক আর কি, যখন মনে হবে যেটা দিয়ে খুশি সেটা রান্না করা যায়। তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, তো আমার হাজবেন্ড ওইদিকে স্নান টান করে টেবিলে বসে আছে, কখন আর কি টিফিন আসবে এই অপেক্ষায়। তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে, অলরেডি 25:30 হয়ে গেছে, 8:25, তো আর হাতে মাত্র সময় আছে, ও 7:45 বেরোবে, তো 20 মিনিট মাত্র সময় আছে, তো আজকে আর চা খাওয়া হবে না, টিফিন খেয়েই ওকে চলে যেতে হবে।
তো আমার হাজবেন্ডকে টিফিন দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে আর আমি আমারটা রেডি করছি। তো এরপর দুজনে একসাথে টিফিন খেয়ে নেব। তো আমার এই টেবিলে বসলে একটা সমস্যা আর কি, চেয়ারে আমার ঠিকঠাক খেয়ে পোষায় না। তো আমার একটা ছোট টুল আছে আর কি, তো এই টুলটা মানে আমার খাওয়ার জন্য উপযুক্ত আর কি, মানে উপযুক্ত বলবো না আর কি, যাই হোক ওটা বললে ভুল হবে, মানে এটাতে খেয়ে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর কি। তো খেতে বসে এখন নিজেদের মধ্যে গল্প হচ্ছে আর কি। তো এইটাই একটা মানে সকাল থেকে যে ঘুম থেকে উঠেছিলাম, এটাই একমাত্র সময় দুজনের মধ্যে একটু কথা বলার। তো যাই হোক, তো বাড়ি ফিরে আর কি ওই 5:45 নাগাদ, সকাল বিকাল 5:45 নাগাদ আর কি, 15:30টায় বেরিয়ে যায় আর 5:45 আবার বাড়ি ফিরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বস বস লাই। তো কালকে যে চুড়িদারের পিস, চুড়িদার নয় আর কি, শাড়িটা কেটে রেখেছিলাম, তো সেটাই আজকে আর কি বানাবো। এই যে কাটা আছে, তো এটা আজকে বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই, দেখে আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো যেহেতু শাড়ি কেটে আর কি, তো সেই জন্য তো যে শাড়ি কেটে কুর্তিটা বানিয়েছিলাম, বানাচ্ছিলাম আর কি, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। পুরো দেখতে এরকম হয়েছে, এটা হচ্ছে হাতার পোশাক, হাতাটা হচ্ছে ফুল হাতা হয়েছে আর কি, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে গলা, গলায় হচ্ছে বাটাম বোতাম লাগানো আছে, এটা আর কি ওপেন। এই হচ্ছে ওপেন, মানে যেহেতু গলাটা ওপর থেকে, তো সেই সেই জন্য হচ্ছে এরকম মানে কাটা করে আর কি বোতাম লাগিয়ে দিয়েছে, কেটে হচ্ছে বোতাম লাগিয়ে দিয়েছে, বাকিটা দেখাচ্ছি। তো এই গেল সামনের পোশাক, আর এটা হচ্ছে পিছনটা, পিছনটা কুর্তিটা দেখতে পুরো এইরকম। এটা হচ্ছে পিছন দিক, আর এটা হচ্ছে সামনের দিক। তো বানানোটা কেমন হচ্ছে? শাড়ি কেটে মানে শাড়ি তো সচরাচর এখন পরাই হয় না, তো কলকাতার বেশিরভাগ চুড়িদারটাই বেশি পরে সবাই, মানে বেশি মানে একদমই বেশি পায় কুর্তি বা চুড়িদার বা যাই হোক, তো সেই কারণে শাড়ি বাড়িতে শাড়ি থেকে পরে থেকে পরে থাকার থেকে এরকম 2-4টে কুর্তি বানিয়ে পরে নেওয়া হয়, কারণ বাড়িতে যেগুলো যে যে জিনিসগুলো পরা হয় না আমার মনে হয় সেই জিনিসগুলো রেখে লাভ নেই, তো সেটা দিয়ে দেখতে সুন্দর হয়েছে, মানে কম্বিনেশনটা খুব সুন্দর, ব্ল্যাক এর উপরে ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বানানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে এর থেকে বেশি আগিয়ে নিয়ে যেতে পারবো না, তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11টা, সেই 9টার থেকে বসেছিলাম, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপর কালকে যেহেতু কেটে রেখেছিলাম, তো সেই কারণে আজকে একটু কাজটা সুবিধা হলো আর কি। এবার হচ্ছে রান্না বান্না করব, তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা।